শাকিব খান ব্যস্ত রংবাজ ছবির শুটিং নিয়ে। এরপর তিনি যাবেন লন্ডনে, সেখানে কুরবানির ঈদের জন্য আরেকটি ছবির শুটিং করবেন। ওই ছবির নাম চালবাজ। লন্ডন থেকে ফিরবেন জুলাই মাসের প্রথম দিকে, ফিরেই কলকাতায় অন্য ছবির কাজ করতে যাবেন। এই ব্যাপারে অপু বিশ্বাস বললেন, শাকিব তো বুবলির সঙ্গে তার রংবাজ ছবি নিয়ে ব্যস্ত, ও তো সব জায়গায় ঈদের একটি ছবি নিয়েই কথা বলছে। শাকিব কিন্তু আমার আর ওর রাজনীতি ছবি নিয়ে কোনো কথাই বলছে না। অপুর কণ্ঠে অভিমানের সুর, আর এই অভিমান থেকে আরও বললেন, অনেকদিন পর আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে, তাও আবার ঈদের ছবি। শাকিব যদি তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চায়, থাকুক। রাজনীতির ছবির সব ধরনের প্রচারণায় অংশ নেব আমি, ঈদে রাজনীতি জিতবেই। হ্যাঁ, শাকিব খানকে ছাড়াই রাজনীতি নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস। জানালেন, আগামীকাল বুধবার এ ছবির টিজার ও গান ইউটিউবে মুক্তি পাবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে ফেসবুক লাইভে যাবেন, বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর FM রেডিওতে কথা বলবেন। অপু বিশ্বাসের তৎপরতা দেখে মনে হচ্ছে, এবার ঈদে শাকিব খানের আরেক নায়িকা বুবলির সঙ্গে তিনি ভালোইভাবেই মুখোমুখি হতে যাচ্ছেন। তিনি চান প্রচারণা আর সাফল্যের ব্যাপারে রংবাজ থেকে যেন রাজনীতি এতটুকু পিছিয়ে না পড়ে, তার জন্য শতভাগ শ্রম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিকল্পনাও সেভাবেই সাজানো হচ্ছে। তবে অপু বিশ্বাস আশা করছেন, শেষ দিকে হলেও রাজনীতির প্রচারণায় শাকিব খান নিশ্চয় তার পাশে এসে দাঁড়াবেন। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত রাজনীতি ও রংবাজ ছবি দুটি। প্রথমটিতে তার সঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস, আর দ্বিতীয়টিতে বুবলি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।